পাশ করবেন, উনি অত্যন্ত যোগ্য প্রাজ্ঞ আলেম। আচ্ছা, সবার অনুরোধ করবে, আমি দান করি। আসলে আমি মূর্তি তো ইয়ে আছি, সবার অনুরোধে আমি আর 10,000 টাকা বাড়াই দিচ্ছি। যাওয়ার জায়গা দিব দিব, আমি একবার এসে দেখি, আমি এসে দেখি, আমাকে দেখার নাই। আমি তো বলছি যে এই গ্রামে 50 বছর আগে থেকে পদ উচ্চারণ আমার, এই গ্রামের প্রতি আমার টান আছে, আমার আমার প্রতি যাদের টান না থাকে আমার আছে। যাই হোক, আমি তো ঘর করে দিতে পারি, বিল্ডিং করে দিতে পারি, নাকি এটা কি ডাক ভাঙিয়ে বলতে হবে না? যাই হোক, আমি যেটা বলছি 10,000 টাকা বাড়াই দিচ্ছি, আর আপনারা আমি এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি তো প্রধান হুজুরের বক্তব্য শুনতে পারলাম না। সবাই প্রতি আমার সালাম, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনারা ভালো থাকেন, আমি যেন সুস্থ থাকি, আর চেয়ারম্যান সাহেবের প্রতি আমি আন্তরিক সালাম। এই গ্রামটা আসলে অবহেলিত, কারণ গ্রামের মানুষগুলা ওদের ঝামেলা আছে, একজন আগুনে পিছনের লাইন লেগে থাকে, এই জন্য গ্রামটা উন্নত হয় না, বুঝছেন? আমি আসল কথা বলে দিলাম, কারণ আমি সব জানি এই গ্রামে। না কমবো না কেন, আমি বলার মতো অধিকার এখানে আছে, এখানে অধিকার আছে আমার বলার মতো, কেন হয় না এই গ্রামে? আপনি একটু দেখেন আর কি, যেহেতু আপনাকে অনেক সহযোগিতা করছে, এত সহযোগিতা কেউ পায় নাই এই গ্রাম থেকে। আপনি সরকারি যেগুলো অনুদান দেওয়ার মতো এই বিষয়গুলো আপনি দেখবেন, এগুলো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রধান অতিথি সাহেব। এখন ওয়াজ করবেন শেখ মোহাম্মদ আকবর বিন আবিদ, রাজশাহী থেকে আমি আসছেন। আপনাদেরকে ধৈর্য সহকারে বসার জন্য অনুরোধ করছি। ওনাকে 5 মিনিট বসতে বলেন, إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيى. عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم إنت جهنم يومئذ لها 70,000 زمن مع كل ذمم 70,000 ملك تزرونها، رواه البخاري ومسلم. سبن تو عسكري اسلامي جالشار سبن تو سبابتي যে 5 মিনিট বসতে হবে যে আমি বললাম,
আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি বিজ্ঞ পরিচালক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য আজকের ইসলামী জালসায় আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাহান্নাম সম্পর্কে কথা বলতে গিয়ে প্রথমে আমি জাহান্নামের পরিচয় সম্পর্কে কথা বলব তারপরে কথা হবে জাহান্নামীদের শাস্তির বিবরণ তারপরে কথা হবে জাহান্নামীদের খাদ্য কি হবে তারপরে কথা হবে জাহান্নামীদের পানীয় কি হবে তারপরে কথা হবে জাহান্নামীদের পোশাক কি হবে তারপরে কথা হবে জাহান্নামীদের শারীরিক আকৃতি কেমন হবে তারপরে কথা হবে জাহান্নামীদের আফসোস তারপরে সর্বশেষ কথা হবে জাহান্নামে যাওয়ার কারণ কি সর্বশেষ যে বিষয় জাহান্নামে যাওয়ার কারণ এটা হবে বিশেষ আকর্ষণ আপনাদের ধৈর্য আর আমার সময় আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন এরপরে যেখানে আমি এখন যে কয়েক মিনিট দু মিনিট কথা বলবো সকলকে লক্ষ্য করে বিশেষ করে আমাদের দিব্য প্রধান অতিথি দাদা আপনি আজকের আর চেয়ারম্যান সাহেব কি বিশেষ অতিথি বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ তো আপনারা উঠে গেলে আমি যদি আপনাদের ব্যাপারে কথা বলতাম আপনারা মনে করতেন যে আমাদের বিরুদ্ধে মনে হয় কথা বলল আপনাদেরকে বসে রেখে আপনাদের এবং সকলের ব্যাপারে দু মিনিট কথা আপনাদের পোশাকে যখন ময়লা লাগে তখন কি করেন পরিষ্কার করেন না তো যখন ইসলামের মধ্যে ভ্রান্ত ইসলাম ঢুকে যাবে তখন ভ্রান্ত ইসলামকে সঠিক ইসলামে রূপান্তরিত করবে তাই না জি কাপড় ময়লা হলে আপনি পরিষ্কার করেন সাবান হুইল এগুলি দ্বারা তাই না তো ইসলামের মধ্যে যদি ময়লা হয় তাহলে ইসলামকে পবিত্র করা লাগে কোরআন আর হাদিস দ্বারা তো যেখানেই ময়লা সেখানেই পরিষ্কার করতে হবে যেখানেই সমস্যা সেখানেই সমাধান যেখানেই প্রশ্ন সেখানেই উত্তর আমরা আহলে হাদিসের মানুষ যেই হোক যেখানে হোক যে সময়ে হোক কোনো ভুল ত্রুটি পেলেই আমরা সংশোধন করিয়ে দেব তাই না আর ভুল সংশোধন করলে তার কত যে উপকার এনারা নেতা মানুষ সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় মিটিংয়ে বক্তব্যে সেমিনারে সিম্পোজিয়ামে এনারা কথা বলেন তাই না কথা বলার আদব কি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাম ক্বাবলাল কালাম কথা বলার পূর্বেই সালাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাম দিয়ে কথা বলেন তাকে কথা বলার সুযোগ দিও না আর যে ব্যক্তি সালাম দিয়ে কথা বলতে শুরু করেনি সে যতই কথা বলুক তার কথা শোনো না এটা কার কথা রাসূল কে জিলাপি খাওয়া রাসূল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত
সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি তার নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে অপমান করলে কোনো ইবাদত কোনো উদ্দেশ্য সফল হবে না। কথা বলার আদব কি বলেন তো? প্রথমে সালাম, এভাবে কথা বলতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপরে বলতে হয় আজকের অনুষ্ঠানের সম্মানিত মেহমান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, আমার সাথে উপবিষ্ট যারা আছেন, আমার সামনে যারা উপবিষ্ট আছেন, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন কর্ম পরিষদের সদস্যবৃন্দ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এটা হলো রসুলের তরিকায়, হলো কার তরিকায়? এজন্য আপনাদেরকে বসতে বললাম। এই কথা যদি আমি আপনারা উঠে যাওয়ার পরে বলতাম, তখন আপনারা মনে করতেন আমাদের বিরুদ্ধেই বললো। এটা আপনাদের কল্যাণের জন্য বললাম। এখন যদি আপনারা সংশোধন হয়ে যান তাহলে কি হবে? সংশোধন হলে কি হবে জানেন? লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিনা শাহিদাম মিনকুম, 50 জন শহীদদের নেকি হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে বিগত সব ভুল ত্রুটি সংশোধন করার তৌফিক দান করুন আল্লাহ মহান। আর আপনার বয়স 90 বছর, 90 বছরে শুধু ভুল আমল করেছেন, ভুল আর ভুল, 90 বছর পরে আপনি টের পেয়েছেন আসলে এটা সঠিক। সঠিকটা যদি আপনি মেনে নিতে পারেন, আল্লাহ আপনার 90 বছরের সব পাপকে নেকি করে দিবেন। তাহলে ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নাই। ভুল সংশোধন করলে জান্নাত আছে, জাহান্নাম নাই। এটা প্রথম কথা। আমি আপনাদের জন্য দোয়া রাখি, আপনাদেরকে আল্লাহ দেশের কল্যাণমূলক কাজে আল্লাহ নিয়োজিত করুন, জনগণের কল্যাণমূলক কাজে নিয়োজিত করুন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, রাস্তাঘাট, কালভার্ট, সাঁকো, ব্রিজ, স্কুল, কলেজ, যত এতিম, ফকির, মিসকিন, দরিদ্র বাংলাদেশের যত নেতা নেত্রী আছে প্রত্যেককে ইসলামের উপরে কবুল করুন। আমরা দোয়া রাখি আল্লাহ তাদেরকে সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহ বিশেষ ছায়া দিবেন, তার একে আল্লাহ রসুল নিয়ে এসেছেন সাল্লাল্লাহু সাল্লাম, ইমামুল আদেল, ন্যায় পরায়ণ নেতা, সে প্রিন্সিপাল হতে পারে, হেডমলান হতে পারে, হাফেজ হতে পারে, মহাদ্দেস হতে পারে, বড় আলেম হতে পারে, এমপি হতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, যে যেখানে নেতৃত্ব দিচ্ছে সে যদি তার সার্বিক জীবনে কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক নেতৃত্ব দিতে পারে, তাহলে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। তাহলে আল্লাহ আপনাদেরকে কবুল করুন এই দেশের মাটিতে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহু আমিন। আপনারা রাগ করলেন? রাগ করার প্রশ্নই আসে না। আমাদেরও ভুল হতে পারে, আমার ভুল হতে পারে না। আকবর বিন আবেদ সাহেব, আপনার এই জায়গায় ভুল হলো, তখন আমার ইমানের দাবি হলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ভুল সংশোধন করে নিলাম, এটা কি ইমানদারের কথা? আর যদি আমি জেদ করে বসি, হ্যাঁ তোমার মৌলবী কত বড় আলেম হয়েছে, তোমার মৌলবী কয় গাড়ি কিতাব পড়া মৌলবী, আমরা বাপদাদা থেকে করে আসছি, দেশের প্রচলন নেই, এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনি হলেন জেদি মানুষ, আপনি হলেন গোড়া মানুষ। আর জাহান্নাম ঘেরা থাকবে জেদ দ্বারা। যারা জেদ করবে, নিজের জীবনে সংশোধন আনবে না, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াখরুজু উনুকুম মিন নার,
বিচার মাঠে জাহান্নামের গলা বাইর হবে গলা এই যে আমাদের গলা নাই গলা ইয়াতাকাল্লামু জাহান্নাম কথা বলবে আপনি যেমন কথা বলেন না এভাবে জাহান্নাম কথা বলবে জাহান্নাম কথা বলতে বলতে এক পর্যায়ে বলবে উক্তিলতু লিয়াওমা বিসালাসাতিন আজকে আমার পেটের মধ্যে তিন শ্রেণীর লোক বেশি বেশি এসেছে বিকুল্লি জব্বারিন আনিদ প্রত্যেক অহংকারী স্বৈরাচারী বদমেজাজি জেদি গোড়া যারা তাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন তার মানে জেদ যারা করে সত্যকে পরিহার করে গোড়ামি যারা প্রদর্শন করে অহংকার যারা দেখায় তাদেরকে আল্লাহ কোথায় দিয়ে শাস্তি দিবেন জাহান্নামে আপনি আহলে হাদিসে বসে আছেন আর যদি আপনার কলবে অন্তরে অহংকার থাকে যত রাখলা দেন জোরে আমিন আর শিরক বিদাত থেকে বেঁচে থাকেন অহংকার থাকলেই জাহান্নামে যেতে হবে কথা বুঝতে পেরেছেন আলাদি সইছেন বলে জান্নাতে যাবেন অহংকার বুকের উপরে চেপে রেখে আলাদিসকে যিনি সার্বিক জীবনে কোরআন সুন্নাহ মানেন পরিবার সমাজ রাষ্ট্রে শিক্ষানীতি অর্থনীতি ধর্মনীতি রাজনীতি সার্বিক জীবনে যিনি কোরআন সুন্নাহ অনুপাতে চলে তিনি হচ্ছেন আহলে হাদিস সে মরলে আল্লাহ তাকে জান্নাত দিবেন